কামিন খাটাবে, কামিন খাটা মানে কাজ করে বলে বলে, এমন এটা তো আঞ্চলিক ভাষায় দেখুন বলে বলে। এরকম একটা মেয়ে ক্লাস সেভেনে, সরি সেভেনে যখন পড়ে তখন অন্যের বাসায় মাও কাজ করতো। মা সেদিন অসুস্থ ছিল, মায়ের টিবি হয়েছে, কিন্তু যে বাড়িতে কাজ করে সে বাড়িওয়ালে বারবার খবর পাঠাচ্ছে যে তাকে যে কাজ করে দিয়ে আসতে হবে, কিন্তু মা দেখে তো অসুস্থ, সে যেতে পারছে না। সে ইতিহাস পড়ছিল, শুনল তো সামন্তদের ইতিহাস পড়ছিল ক্লাস সেভেনে। তখন তার দাদি তাকে বললো যে তুই যে একটু কাজটা করে দিয়া। গেল সে কাজ করতে, কাজ শেষ করলো, ঘর টর সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে যখন আসবে তখন তার হাতে এক গাদা জুঠা থালা বাসন উঠাই দিলে এগুলো দিয়ে দিয়ে দেয়। সে বললো যে না, আমি এগুলো দিতে পারবো, তোমরা অন্য কাউকে দিয়ে দেবো। তো তখন কি বলতেছিল খেয়াল করছো, এত বড় কথা, যত বড় মুখ না তত বড় কথা, তোর মা সারা জীবন এখানে কামিন খেটেছে, তার মা খেটেছে, তার মা খেটেছে, তার মা খেটেছে, আর তুই আজকে আমার মুখের উপর এত বড়। এটা বাবুর গিন্নি বাবু বলতেছে, ঠিক আছে বাবুর ভাই। এই ছিল অবস্থা। সে তো বলে দিয়ে চলে আসছে যে না আমি পারবো না, বলে সে চলে আসছে। তার মধ্যে প্রচন্ড রকম একটা পেঁয়াজ ছিল, একটা আলো ছিল তার ভিতরে, যেটা তার বাবা তাকে জাগিয়েছে। তাকে অনেকে গ্রামের মানুষ বলতো কামিন খাটার মেয়ে তুই আর কতটুকু যাবি। দাদি, তার নিজের দাদি বলতো এই দুই দিন পরে বিশাল খাটবি পরের বাড়িতে। বিশাল খাটবি মানে হচ্ছে, এটা আমি জানি না, হিসালের একটা সব, হ্যাঁ অন্যের বাড়িতে হিসাব খাটবে, তার মানে বিয়ে দিয়ে দিয়ে অন্যের বাড়িতে চলে যাবে। সেখানে তো কাজ করি খেতে হবে, তো গা গোতরে কাজ করবো, তো তোমার আমার তো পড়ালেখার কি ব্যাপার আছে। এটা নিজের দাদিও বিশ্বাস করে, কিন্তু তার বাবা তাকে সাহস দিয়েছে, তোমার মা অন্যের বাড়িতে কাজ করে, তার মা অন্যের বাড়িতে কাজ করে, তার মা অন্যের বাড়িতে কাজ করে, তাতে বুঝে থাকে তোমাকে, তোমার জন্ম কিন্তু কামিন খাটার জন্য হয় না, তোমাকে লেখাপড়া শিখতে হবে, আর এই জন্যই তোমাকে লেখাপড়া শিখাচ্ছে। আর বাবা একটা কথা বলেছে এখানে যে আমাদের তো এছাড়া আমাদের মতো হাফ হাতা, হাফ হাতা মানুষদের আর আছেটা কি। এখানে সে বলতে চাচ্ছে যে যদি বিদ্যার আলোটা আমরা জ্বালাতে পারি তাইলেই আমরা সফল হব, এছাড়া তো আমাদের সহায় সম্পদ এমন কিছু নেই যেটা দিয়ে সমাজের উপর আধিপত্য বিস্তার করব। সমাজের মোকাবেলা করতে হলে একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা, কাজে শিক্ষাটাই ধরে থাকতে হবে, তার জন্যই তোকে আমি পড়াচ্ছি। তো যাই হোক, সে এসএসসিতে মাধ্যমিক এসে প্রথম হয়েছে, মাধ্যমিক মানে হলো আমাদের এসএসসি, এসএসসিতে সে স্ট্যান্ড করছে, ফার্স্ট হয়েছে, কেমন সারা ভারতে। তাকে স্বাভাবিকভাবে দেখার জন্য হেডমাস্টার তো সদর দলে চলে আসছে। তাদের ঘরটা হলো খুবই ছোট্ট একটা করে মাটির ঘর, সেই ঘরের মধ্যে মা বেটি থাকে। সেখানে চলে আসছে হেডমাস্টার সকালবেলা, মানে হইচই ডাকাডাকি করতে করতে কোথায় শান্তি, কোথায় শান্তি, স্বাভাবিকভাবেই শান্তি। এত বড় একটা অ্যাচিভমেন্ট পত্রিকা, তার নাম চলে আসছে, ছবি আসছে, এসে ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে। মন্ত্রী চলে আসছে, মন্ত্রী এসে বলতেছে যে তোকে আমরা তোমাকে ইয়ে দিব, তোমাকে আমরা ফুল দিব, সম্বর্ধনা দিব এবং পুরস্কার দিব, তোমাকে অনেক সম্মান দিব আমরা। তোমার মতো এরকম গরিব ঘরের মেয়ে, এরকম একটা সফলতা তুমি এনেছ, তোমার মতো মেয়েরা যদি জেগে উঠে শিক্ষিত হয় তাহলে তো ভারতবর্ষে উঠে আসে। বুঝতে পারছো ভারতবর্ষে উঠে আসছে কেন, ভারতের এই মেয়েটা হলো ভারতের, গল্পটাও ভারতের, ঠিক আছে। তো ওর ব্যাখ্যাটা সে দিল, হ্যাঁ ভারতবর্ষ তো উঠে আসেছি কি, কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসাটা যে কত কঠিন, কারণ এটা কি খারাপ পাহাড়ে দিয়ে ওঠা, মানে ওয়ালদের কি ভাবে উঠে যায়, ওঠা যায় না, কিন্তু
যে ডিটারমিনেশন থাকে তাহলে ওঠা যায়, রিস্কি হয় কিন্তু ওঠা যায়, থাকে যদি ইচ্ছা থাকে প্রবল, এবং সেই প্রবল ইচ্ছা বাস্তবায়নের জন্য যদি সেরকম ট্রেনিং নেই সেইভাবে যদি নিজেকে তৈরি করা যায় তাহলে খারাপ আর দিয়ে ওঠা যা যে কাজটা এই এই মেয়েটা করেছে। তো পুরস্কার দিলে সে বলল, সে ধান চিন্তা করতেছিল তার বাবার কথা, তার বাবা ছিল খুব একজন আদর্শবান গরিব মানুষ হলেও সে খুব একজন অত্যন্ত শক্তিশালী মানুষ, তার মধ্যে একটা দারুণ একটা চেতনা, তার মধ্যে একটা চরম স্বাধীনতা বোধ কাজ করত। সে চাইত যে তার মেয়েটা একদম শিক্ষিত হয়ে সমাজের নেতৃত্ব দিক, সমাজের কর্তৃত্ব করুক, সমাজ বদলাক, এরকম একটা স্বপ্ন নিয়ে সে তার মেয়েকে লেখাপড়া করে। তখন সে বাবার মুখটা ভাবতে ভাবতে বাবা মারা গেছে ততদিনে, সে বলতেছিল যে না আমি মন্ত্রীর এই পুরস্কার এই সম্বর্ধনা আমি কী করি, সবাই তো অবাক হয়ে গেছে কী করে মন্ত্রীর সম্বর্ধনা সে নিবে না, মন্ত্রীর দেওয়া চেক সে ফেরত দিচ্ছে। সে কী বলতেছিল যে আপনার এই সম্বর্ধনা এই চেক আমার লাগবে না। কেন লাগবে না? তখন সে যে বাড়িতে কাজ করতো সেই বাড়িওয়ালা দৌড়ে এসে বলতেছে, এই তুই কি বলছিস এসব লাগবে না কেন, তোর কি লাগবে আরো কি লাগবে বল, আমি সব ব্যবস্থা করবো, তুই আমার বাড়িতে কাজ করবি। সে সহানুভূতি দেখাচ্ছে যে তোর আরো কি লাগবে সব ব্যবস্থা করবো আমরা। সে বলছে যে না আমার কিছু লাগবে না। বলতেছিল কেন লাগবে না? বলতেছিল যে আমার গায়ে আমার মতো এরকম কি বলে শত শত সাজিত আছে যারা পড়াশোনা থেকে বঞ্চিত, যারা সমাজের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যতদিন তাদেরকে তারা স্কুলে পড়তে পারছে না, যতদিন তারা সমাজের সকল সুযোগ সুবিধা পাচ্ছে না, ততদিন পর্যন্ত কারো দয়া আমার। কি মরালটা পেলাম এখানে, কি শিখলাম, এটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ শিক্ষণীয় সমাজ কাউকে কিছু দেয় না, নিজেকে নিয়ে নিতে না। মেয়েরা লেখাপড়া করবে এটা একসময় ভাবাই যেত না। বেগম রোকেয়ার নাম তোমরা শুনেছো, নারী শিক্ষার প্রবর্তক করছেন তিনি, ওনাকে বলা হয় মানে বলতে গেলে হ্যাঁ কি বলা হয় বলো, হাসি না, নারী জাগরণের জাগরণের উনি উনি হচ্ছে পুরোধা, উনি অগ্রদূত, উনি হচ্ছে রোল মডেল। উনি অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, উনি যখন অল্প বয়সে ওনার বিয়ে হয়ে যায়, কিন্তু ওনার সৌভাগ্য যে ওনার স্বামী পড়াশোনার পক্ষে ছিল, ওনার স্বামী ওনাকে হেল্প করতেন, কিন্তু তার আগে যখন বাবার বাড়িতে যখন লেখাপড়া করতেন গোপনে চুরি করে পড়াশোনা করতেন, নিজের মা দাদি খালা এরাই চাইতো না যে সে লেখাপড়া করুক, তখন মুসলিম সমাজে মনে করা হতো যে মেয়েরা শুধু পড়বে আরবি, কোরআন শরীফ পড়া শিখবে, আর কিছু শেখার দরকার নেই। স্কুল কলেজে লেখাপড়া করে গেল এইভাবে সে যখন পড়তে থাকলো এর মধ্যে তার বিয়ে হয়ে যায়, বিয়ের পর স্বামী যখন দেখলো যে তার প্রচন্ড আগ্রহ পড়াশোনার, স্বামীর সাপোর্ট নিয়ে সে পড়াশোনা শেষ করলো। পরবর্তীতে সে সেই পুরোনো স্কুল বানাইল, তাই না? মেয়েদের স্কুলের নাম কি? সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। ওই স্কুলটা তার স্বামীর নামে সে উৎসর্গ করেছে, তার স্বামীর নাম ছিল সাখাওয়াত, ঠিক আছে? যাই হোক, সেই স্কুল থেকেই মেয়েদের মুসলিম মেয়েদের শিক্ষার যাত্রা শুরু। স্কুল খুলছে কিন্তু মেয়ে পায় না, ছাত্রী পায় না, কেউ তো দেয় না ছাত্রী, প্রত্যেকটা বাড়ির মা বাবাই ছবি কনজারভেটিভ,
তারা তাদের সামনে এসে বলে দিবে বুঝে বুঝে দু চার পাঁচটা করে মেয়ে আনতে 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 একটা পর্যায়ে এসে অনেক সম্পর্ক হয়েছে। যাই হোক, চেষ্টা করলে, সংগ্রাম করলে, যদি ব্রত নিয়ে মানুষ কোনো কিছু চেষ্টা করে ডেডিকেশন, তাহলে সফলতা আসে। তোমাদের নিয়ে আমাদের অনেক সফল লক্ষ্য করছো, যেটা বিল্ডিং হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে আরামের সাথে ক্লাস করতে পারো এবং অন্য কারণ এখানে টয়লেট নাই, টয়লেটের জন্য যেতে হয় আরেক জায়গায়, নাকি পরিবেশটা তো সুন্দর না, সুন্দর পরিবেশ করা হচ্ছে এই জন্য যেন তোমরা যতক্ষণ ক্লাসে থাকো সময়টা যেন ভালো লাগে, নাকি? এইটাই তো আমাদের চাওয়া। এই তোমাদের ভালো লাগার ব্যবস্থাটা করা হচ্ছে কেন? আমরা চাচ্ছি তোমরা অনেক বড় হও, অনেক ভালো হও, অনেক বড় হও সমাজে। আমি একটা স্কুল বানাচ্ছি, তোমরা এক একজন দশটা করে স্কুল বানানোর যোগ্য হও, তোমরা বিশ্ববিদ্যালয় বানানোর যোগ্য হও, তোমরা সমাজ পরিবর্তন করবা। তোমার যে শাস্ত্রীর মতো এরকম ডিটারমিনেশন নিতে হবে, সমাজ বদলাবো, কারোর দয়া নিব না, তাই না? এবং সমাজের এই ট্রেডিশন, এই ট্রেডিশনের কাছে মাথাও নোয়াবো। এখন যেটা ওসি সাহেব এতক্ষণ বললেন যে আর্লি ম্যারেজ, ইমেচিউর এই যে ম্যারেজ যে হচ্ছে, ওই মেয়েগুলোকে কি করতেছে, তার লাইফটা শেষ করে দিচ্ছে, নাকি? এই জীবন যুদ্ধে তোমরা যদি শুরুতেই হেরে যাও, এরকম শাস্তির মতো প্রতিবাদ করতে হবে, সাহস রাখতে হবে। এই চা দিলে তো তাইলে তোমরা প্রতিবাদ না হও এবং বঙ্গবন্ধু বা অন্যতে বা তার আগে থেকে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তারা আন্দোলন করছিল। আর যখন বাউন্নর ভাষা আন্দোলন হয়, শহীদ সালাম পত্র যখন জানা যায়, ওই সময় তিনি জেলখানায় ছিলেন, অনশন করছিলেন জেলখানায় ভাষা শহীদের, আর কি বলে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে, বুঝতে পারছো? এগুলো জানতে হবে। উনি বাইরে থাকলে হয়তো উনিও আন্দোলনে আসতেন, মিছিলে যেতেন, উনি মিছিলে যেতে পারেন নাই কেন, উনি তখন জেলে ছিলেন, বুঝতে পারছো? বাউন্নর ভাষা আন্দোলন যখন হয়, সালাম পরকর রফিকরা যখন যেদিন মারা যায়, সেদিন তিনি বাইরে ছিলেন না, সেদিন ছিলেন তিনি জেলখানার ভিতরে, এবং তিনি এই রাষ্ট্রভাষাকে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে তিনি সেখানে বসে আন্দোলনই করছিলেন, উনি করছিলেন অন্য ভাবে, জেলখানার ভিতরে তো আর মিছিল করা যায় না, সেখানে তিনি অনশন করছিলেন, অনশন বুঝো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, আমি খাবো না, ঠিক আছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, এইভাবে তিনি সেখানে আন্দোলন করেছেন। যাই হোক, পরবর্তীতে আমরা রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখন আমাদের কি রাষ্ট্রভাষা কি, এখন আমাদের রাষ্ট্রভাষা বাংলা, তাই না? পৃথিবীর সমস্ত ভাষাভাষীদের ভাষার মর্যাদা সমুন্নত রাখার জন্য সবাই সচেষ্ট থাকে, কিন্তু পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষা প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, এরকম আন্দোলন, গণ আন্দোলন করতে হয়েছে, এরকম কোনো ভাষা পৃথিবীতে নেই। একটা এক্সাম্পল ওকে দেখাতে চার দিন, একটা কেন তাহলে এই আমাদের এই রাষ্ট্রভাষা যে বাংলা আমরা করেছি, অনেক আত্মত্যাগের বিনিময়ে, তাই না? আমাদের পূর্বপুরুষরা ছিলেন সিনিয়র লিডার বা সিনিয়র ছিলেন যখন, তারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের মায়ের ভাষার কথা বলতে পারি। যদি রাষ্ট্রভাষা উর্দু হতো,
আল্লাহ তো হ্যাঁ এই গাড়ি দেখি বারবার আমি বিশ্বাস করে তো মিটিং চলতেছে এখানে বারবার গাড়িতে স্টার্ট হয় তো তারা চেয়েছিল আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু পাকিস্তানি সরকার চেয়েছিল রাষ্ট্রভাষা হবে উর্দু আর বঙ্গবন্ধুর নেতৃত্বে তখনকার ছাত্র সমাজ বলেছিল যে নো রাষ্ট্রভাষা হবে বাংলা ঠিক আছে পাকিস্তানের জনক ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এই মোহাম্মদ আলী জিন্না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের চত্বরে দাঁড়িয়ে উনি বক্তৃতায় বলছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র শুধুমাত্র উর্দু এবং উর্দু তখনই ওই সভা থেকে প্রতিবাদের স্বরে দাঁড়ায়া বলেছিল যে নো 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 কখনোই না আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং তোমরা হয়তো জানো না যে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিন্তু পরবর্তীতে ইসলামিক কলেজ থেকে পরবর্তীতে ট্রান্সফার হয়ে ঢাকায় উনি চলে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি সহ আরও অনেক নেতাকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এই প্রতিবাদের জন্য ঠিক আছে তাহলে ওনারা কতটা আত্মত্যাগ করেছেন কতটা মানে ওনারা ক্ষতির শিকার হয়েছেন আর রফি ইসলাম বলতে তারা তো জীবনই দিয়ে গেল তারা ছাড়া আরও অনেকে জীবন দিয়েছে অনেকে জেল খেটেছে সারা দেশে এই আন্দোলন শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না পরবর্তীতে বিভিন্ন জেলা শহরগুলিতে সে আন্দোলন ছড়ায় পড়ে তখন বাধ্য হয়ে সরকার তখন তাদের এই মনোভাব পরিবর্তন করে করে এবং ফাইনালি তারা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয় আজকে সেই 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবসটি আমাদের জন্য একদিকে এরকম কষ্টের দুঃখের আরেকদিকে হচ্ছে অত্যন্ত গৌরবের এই জন্য দুঃখের হচ্ছে এই জন্য যে আমরা অনেক রক্ত দিয়েছি অনেক কষ্ট করেছি ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আর গৌরবের হচ্ছে এই রাষ্ট্রভাষাটি এই যে 21 তারিখের দিবসটি আমাদের আমরা বলি ভাষা দিবস বা শহীদ দিবস আমরা শহীদ দিবস বলি এই শহীদ দিবসটি আন্তর্জাতিকভাবে ইউনিসেফ এটাকে সারা বিশ্ববাসীর জন্য ভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে এটা আমাদের জন্য গৌরবের না একমাত্র ভাষা হচ্ছে বাংলা যে ভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে যে দিবসটি আমরা পালন করি সেই দিবসটিকে সারা বিশ্বের মানুষ আজকে শুধু কিন্তু বাংলাদেশ না পৃথিবীর সমস্ত দেশেই আজকে ভাষা দিবস পালন হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য গৌরব তা আমরা আমাদের অর্জন অনেক আছে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা ভাষাকে প্রতিষ্ঠা করেছি আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি আমরা এখন দেশ নির্মাণে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং সেই উন্নয়নের সৌভাগ্যের বিষয় হচ্ছে সেই উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা এই উন্নয়ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমাদের এখন ইনকাম বাড়ছে তোমরা হয়তো বুঝতে পারবো না তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করলে তারা বুঝতে পাবে যে আজকের থেকে 15 বছর আগে ইনকাম কত ছিল এখন তাদের ইনকাম কত ইনকাম বেড়েছে কি কমেছে এটা তারা বুঝতে পারবে ঠিক আছে এটা সমস্ত মানুষের ইনকাম বেড়েছে যে একজন কৃষি শ্রমিক তারও ইনকাম বেড়েছে এইভাবে দেশটা অগ্রগতির দিকে যাচ্ছে কিন্তু আমাদের এই নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নটা অনেক বড় এই সাজদির মতোই সে অনেক বিশাল বড় মনের মানুষ অনেক সাহসী মানুষ সে চায় আমরা এখন যে অবস্থায় আছি এই অবস্থায় আমরা আমাদের চলবে না
সে চায় বাংলাদেশে কোনো দারিদ্র্যপীড়িত মানুষ থাকবে না, পভার্টি লেভেলের নিচে অর্থাৎ দারিদ্র সীমার নিচে কোনো মানুষ থাকবে না বাংলাদেশে। সে চায় বাংলাদেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না, সে চায় কোনো মানুষ অশিক্ষিত থাকবে না। এবং একটা টার্গেট ঠিক করেছে, সে কতদিনের মধ্যে করবে, 2041 সালের মধ্যে সে একটা টার্গেট নিয়েছে যে এই সময়ের মধ্যে আমরা আমাদের দেশটাকে উন্নতির ওই পর্যায়ে নিব যখন প্রতিটি মানুষের গড় ইনকাম হবে $12,500। তোমরা ক্যালকুলেটার থাকলে বা বাসায় গিয়ে মাল্টিপ্লাই করবা, গুণন করবা 85 টাকা দিয়ে, তাহলে বুঝবা যে প্রতিজনের গড় ইনকাম কত টাকায় হলো। আমি ডলারে বলে দিলাম, $12,500 হবে পার পার্সন ইনকাম প্রতি বছরে। বছরে একজন মানুষের গড় ইনকাম হবে $12,500। এটা হচ্ছে আমাদের নেত্রীর স্বপ্ন, কেমন? তাহলে হ্যাঁ, প্রায় 10 লাখ টাকার মতো হবে। 10 লাখ টাকা হবে গড় ইনকাম। প্রতিটি মানুষ যদি, আর মনে করো তোমাদের পরিবারে পাঁচজন লোক আছে, কি জাদু জানে? জানে জাদু, সে জানে, কিন্তু সে জাদুতে টাকা হয় না। জাদু দিয়ে তোমাদের মতো যারা আজকে, তোমরা যারা ছাত্র, তোমাদেরকে নিয়ে সে স্বপ্ন দেখছে। তিনি ভাবছেন যে এই ছেলে মেয়েগুলি অ্যাকচুয়ালিসে দেশের নেতৃত্ব দিবে, এবং তাদের নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে, তাদের জ্ঞানগর্ব নেতৃত্বের কারণে শুধুমাত্র বোকার মতো ননসেন্স লিডারশিপ দিয়ে কাজ হবে না। লিডারশিপ লাগবে শিক্ষিত মানুষের, লিডারশিপ লাগবে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভরশীল নেতৃত্বে। তোমরা লেখাপড়া শিখবা, বিজ্ঞান শিখবা, তোমরা টেকনোলজি অ্যাকোয়ার করবা, তোমরাই এই দেশের উৎপাদন বাড়াবা, তোমাদেরকে হাত দিয়েই এদেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম $12,500 করবা। এটা কি তোমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়? না, এটা বিশ্বাস করতে হবে যে এটা সম্ভব। কেন সম্ভব? চীন পেরেছে, চীনের 150 কোটি মানুষ, তারা যদি পারে আমরা কেন পারবো না? মালয়েশিয়া পেরেছে, সিঙ্গাপুর পেরেছে, তাহলে আমরা পারবো না কেন? পাকিস্তান পারে নাই, ভারত পারে নাই, তারপরে আমরা পারবো না এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা পারবো, কারণ আমাদের